এসএসসি বা এইচএসসি পাশ হলে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে সেখানে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, বুঝতেই পারছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে আজ আমি আপনাদের সামনে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কি কি প্রয়োজন হবে, শর্তাবলী এবং নিয়মাবলী, কিভাবে এসএমএস করবেন আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি নিয়োগ আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি, আপনারা দেখে দেখে যোগ্যতা অনুযায়ী আবেদন করে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, এই নিয়োগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কোথাও স্কিপ করে টেনে দেখবেন না, তাহলে কিন্তু সঠিকভাবে আবেদনের নিয়মটি বুঝতে পারবেন না এবং শূন্য পদের সংখ্যা কত, কি কি যোগ্যতা, এসব কিন্তু আপনারা মিস করে যাবেন। সঠিকভাবে আবেদন করতে হলে বা নিয়মের বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বৈজ্ঞানিক কর্মকর্তা শূন্য পদের সংখ্যা 54টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি বিভাগে পদসংখ্যা 9টি। বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল পদসংখ্যা 5টি। বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি পদসংখ্যা 3টি। বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান পদসংখ্যা 3টি। সহকারী কৃষি প্রকৌশলী পদসংখ্যা 2টি। সহকারী পরিচালক অর্থ হিসাব পদসংখ্যা 2টি। উপ সহকারী প্রকৌশল এখানে 1টি এবং 1টি 2টি করে আরও কয়েকটি নিয়োগ আছে। ভিউয়ার্স, 1 থেকে 9 পর্যন্ত, গ্রেড 11 পর্যন্ত এবং এখানে স্নাতক সহ স্নাতকোত্তর চেয়েছে শিক্ষাগত যোগ্যতা। এখানে কম্পিউটার অপারেটরে আছে 4টি নিয়োগ। বৈজ্ঞানিক সহকারীতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে 32টি নিয়োগ আছে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কৃষি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স। কম্পিউটার অপারেটর পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার ফার্মাসিস্টে 1টি, স্টোর কুপার বা কাম সহকারী পদসংখ্যা 6টি। কোনো স্বীকৃত বোর্ডে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ভিউয়ার্স, 1 থেকে 12 পর্যন্ত পদের জন্য বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ভান্ডার রক্ষক পদসংখ্যা 8টি, উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মানিকগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, জামালপুর, রাজশাহী, পাবনা এবং রংপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে টেলিফোন অপারেটর দেখতে পাচ্ছি 1টি নিয়োগ, ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছি 3টি নিয়োগ। এখানে চেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 6 মাস মেয়াদী ট্রেড কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গাজীপুর ও কুমিল্লা জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ এই ইলেকট্রিশিয়ান পদে আবেদন করতে পারবেন। বুলডোজার ড্রাইভার 1টি, গাড়ি চালক 9টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ চেয়েছে, হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা চেয়েছে। এখানে যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, পটুয়াখালী, ফেনী, মৌলভীবাজার, রংপুর, দিনাজপুর জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, ট্রাক্টর ড্রাইভার এখানে 7টি নিয়োগ আছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশ চেয়েছে, টিলার কাম কম্পিউটার এখানে 5টি, পাওয়ার টিলার ড্রাইভার চেয়েছে 10টি। এখানে বিভিন্ন জেলা আছে ভিউয়ার্স, কোন কোন জেলার প্রার্থীগণ ব্যতীত আবেদন করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি শুধু বড় বড় নিয়োগগুলো আপনাদের বলে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে 17টি নিয়োগ। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। এখানে এই জেলাগুলো ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এখানে 1টি পদের জন্য এসএসসি পাশ চেয়েছে এবং আবেদন করতে পারবেন সকল জেলা। রুম অ্যাটেন্ডেন্টে 3টি নিয়োগ দেখা যাচ্ছে ভিউয়ার্স। আর এখানে দেখা যাচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে যেখানে অনেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে অফিস সহায়ক পদ, সেখানে 27টি নিয়োগ দেখতে পাচ্ছি আমরা। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাশ চেয়েছে ভিউয়ার্স। আর হচ্ছে এই জেলাগুলো ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানেও 16টি নিয়োগ আছে। এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, জামালপুর এই জেলাগুলো ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত সব পদগুলোতে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারী আবেদন করতে যে শর্তাবলী চেয়েছি আমি এখন সেগুলো আপনাদের বলতে চলেছি। আবেদনকারী বয়স 5/1/2022 তারিখে বর্ণিত পদসমূহের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ bari.gov.bd
ওয়েবসাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে অনলাইনে পরিচিত অ্যাপ্লিকেশন ফর্মের অ্যাকসেপ্ট, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা করা সংক্রান্ত অন্যান্য সনদপত্র বা প্রশংসাপত্রের সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি রঙিন ছবি, নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও স্থায়ী নিবাস সনদপত্র জমা দিতে হবে। সকল সনদপত্রের ফটোকপি ও ছবি ও অন্যান্য কাগজপত্র যদি থাকে, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নের সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি সহ সিল ও স্বাক্ষর থাকতে হবে। বিহজ আবেদনকারী যদি মুক্তিযোদ্ধার সন্তান অথবা মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা পুত্র কন্যার বা কোটাদারী হলে তাদের ক্ষেত্রে এই সত্যায়িত করে প্রমাণ দলিলাদির কপি 4 নং ক্রমিকে বর্ণিত কাগজের সাথে অবশ্যই দাখিল করতে হবে। মানে এই পেপারগুলোর সাথে এই সকটি, যদি কারো মুক্তিযুদ্ধ কোটা থাকে, এই শর্টটি নিয়ে অ্যাটাচ করে জমা দিতে হবে ভিউয়ার্স। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং তথ্যাবলী। পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি bari.teletech.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখের সময় 2 ফেব্রুয়ারি সকাল 9 ঘটিকা হতে, আবেদন চলবে 1 মার্চ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন মোবাইলের মাধ্যমে। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300x300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। বিশেষ একটা কথা বলে রাখি, আবেদনের সকল অংশ পূরণ করা হলেও আপনার যদি আবেদন ফি জমা না দেন তাহলে কিন্তু আপনাদের আবেদনটি গৃহীত হবে না। SMS প্রেরণ করবেন যেভাবে, ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নন 1 থেকে 3 নং পদের জন্য 560 টাকা, 4 নং হতে 10 নং পদের জন্য 336 টাকা আর 11 থেকে 20 নং পদের জন্য 112 টাকা এবং ক্রমিক নং 21 হতে 28 নং পদের জন্য 56 টাকা আবেদনের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, এটা তো আমি আপনাদের বলেই দিলাম, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলো পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন গৃহীত হবে না। ভিউয়ার যেভাবে SMS করবেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BARI স্পেস দিয়ে আপনাদের ইউজার আইডিটি লিখবেন, সেন্ড করে দিবেন 16 ত্রিপল 2 নম্বরে। ফিরতি SMS এ আপনারা একটি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বার ব্যবহার করে দ্বিতীয় SMS টি করতে হবে। যেভাবে করবেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BARI স্পেস দিয়ে লিখবেন ES স্পেস দিয়ে পিন নাম্বার লিখে সেন্ড করে দিবেন 16 ত্রিপল 2 নম্বরে। তাহলে আপনাদের রিপ্লাই SMS এ কংগ্রাচুলেশনস পাবেন এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি যত্ন সহকারে রেখে দিবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bari.teletech.com.bd এবং bari.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি অ্যাপ্লিক্যান্স কপি, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। তো ভিউয়ার্স, এই ছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে তার বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।